নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছে আমি সুজাতা। 10,323 কে শুধুমাত্র একটা সংখ্যা নাকি সমাজের মেরুদণ্ড? প্রশ্নটা আপনাদের কাছে তোলা রইল। কেন আমরা আজকে এই প্রশ্নটা করছি তার পেছনে বহু কারণ রয়েছে। প্রায় বিগত 1.5 বছর ধরে যারা শিক্ষকতার কাজে যুক্ত ছিলেন সেই শিক্ষকরা, অর্থাৎ যাদেরকে একটা ট্যাগলাইন ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে 10,323, এই 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আদতে কি দোষ করেছিলেন, বা বর্তমানে তাদের উপর যে বর্বরোচিত বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়, আন্দোলনের কথা বললে যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনা সংঘটিত হয় তখন কোথায় থাকে প্রশাসন? এবং আজকেও ঠিক একই ঘটনা সংঘটিত হয়েছে। কি সেই ঘটনা? আমরা যদি ঘটনার দিকে নজর দেই তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা তার আগেও রাজধানী আগরতলার প্রাণ কেন্দ্র অর্থাৎ সিটি সেন্টারের সামনে 52 দিনের গণ অবস্থানে ডাক দিয়েছিলেন, এবং এই 52 দিনের গণ অবস্থান শেষ দিন অর্থাৎ আজকেরই তারিখে পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের উপর বর্বরোচিত আক্রমণ করা হয়। এবং সেই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদেই আমরা দেখতে পাই যে দেখা যাচ্ছিল সেই বর্বরোচিত আক্রমণের ফলে তারা পরবর্তী সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, বা এই 52 দিনের গণ অবস্থান যখন উঠিয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে, তারপরও আমরা দেখেছি যে বিভিন্ন সময় 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা বারবার আন্দোলন করেছেন এবং তাদের সেই আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে। এবং ঠিক আজকের এই দিনে যেহেতু 52 দিনের একটা গণ অবস্থান, যে গণ অবস্থানটা আমরা বলতে পারি আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে শিক্ষকদের এই ধরনের গণ অবস্থান বা শিক্ষকদের এই ধরনের আন্দোলন কিন্তু তার আগে চোখে পড়েনি। অন্যান্য রাজ্যের কথা যদি আমরা বলি তাহলে পুরো দেশের মধ্যে কিন্তু 10,323-এর ফ্যাক্টরটা একটা অনেক বড় ফ্যাক্টর। আমরা এর আগেও দেখেছি যে এই 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজনীতিকরণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এই 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের দাবি দেওয়াগুলি উঠিয়েছে শুধুমাত্র তাদের রাজনৈতিক মুনাফা লাভের জন্য। এবারে সেই রাজনৈতিক মুনাফা লাভের শিকার হয়েছিলেন 10,323 শিক্ষক শিক্ষিকারা। এবারে তাদের একটাই প্রশ্ন যে তাদের ভুল কোথায়, এবং যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মানবিক দৃষ্টিভঙ্গিতে 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের সমস্যাগুলি তুলে ধরা হবে, তাদেরকে একটা স্থায়ী সমাধান করে দেওয়া হবে, এবারে কিন্তু স্থায়ী সমাধানের পথ খুঁজছেন 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। আজকের দিনে দাঁড়িয়ে কালো দিবস পালন করেছেন 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। আবারও ঠিক জায়গাটা একই, রাজধানী আগরতলার প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের সামনে কালো দিবস পালন করেন 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আজ সকালে। কিন্তু সকালের পর থেকে এই আন্দোলন বা এই কালো দিবস যখন অনুষ্ঠিত হচ্ছিল ঠিক তার পর মুহূর্তে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা যেতে পারে একেবারে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সেই শিক্ষক শিক্ষিকাদের। এর জন্যই আমরা প্রশ্নটা রেখেছি যে 10,323 কে একটা শুধুমাত্র সংখ্যা নাকি সমাজের মেরুদণ্ড, কেননা আমরা সমাজের মেরুদণ্ড হিসাবে শিক্ষকদেরকেই চিনি। এবারে যে কারণগুলি দর্শিয়ে বা যে কারণগুলি দেখিয়ে বলা হয়েছে যে তাদের এই ধরনের চাকুরির থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এবারে 10,323-এর দাবি হচ্ছে যে সরকার যেন তাদের স্থায়ী সমাধান করে, কিন্তু তারপরও 10,323-এর তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করা হয়, তারা সরকার পক্ষের দিকে কিন্তু বারবার আঙুল ছুঁড়েন বা তাদের দিকে বারবার আঙুল তোলেন। আজকের কি ঘটনাটা ছিল সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ সিটি সেন্টারের সামনে কিভাবে আন্দোলন করেছিলেন সেই শিক্ষক শিক্ষিকারা, তারা কালো দিবস পালন করেছেন 27 জানুয়ারি, তারা কালো দিবস হিসেবে পালন করেছেন, এবং ঠিক তারপর মুহূর্তে পুলিশ প্রশাসন তাদেরকে সেই জায়গা থেকে রীতিমতো টেনে হিঁচড়ে পুলিশ মাঠে নিয়ে যায়। কি হয়েছিল ঘটনাটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের পরিবার ভুলে অন্ধকারে আজকে ধ্বংসের পথে 123 জন মৃত্যুবরণ করে।
সমস্যাই সমাধান করবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদের সঙ্গে প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে প্রতারণা করেছেন ওনার প্রতিশ্রুতি রক্ষা করেননি রাজ্যের মানুষ 10,323 শিক্ষক পরিবার আপনাকে ক্ষমা করবে না আপনার সরকারকে ক্ষমা করবে না আপনার সরকারকে ক্ষমা হবে না আপনারা আপনাদেরকে কেউ বিশ্বাস করে না আপনারা আমাদের উপর রেগ হবে নির্মমভাবে অত্যাচার করেছেন লাঠি ভাটা করেছেন টিয়ার গ্যাস দিয়েছেন প্রচণ্ড সেদিন আপনারা পত্রপত্রিকা এবং মিডিয়া দেখিয়েছিলেন কিভাবে অত্যাচার আমাদের শিক্ষকদের উপর করেছিল রাজ্যের প্রশাসন সেই হিসাবে আজকে 2022 সালের 27 জানুয়ারি আমরা এই দিনটাকে কালো দিবস হিসাবে পালন করতে চাইছি কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদেরকে এই প্রোটেস্টটা শান্তিপূর্ণ প্রোটেস্টটা করতে দিতে চাইছে না যে কারণে আমরা বলছি যে আমরা কোভিড আইন মেনেই ডিস্টেন্স মেনটেন করে সব কিছু করবো কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্র প্রশাসন সব কিছুই আমাদের বিরুদ্ধে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই পাঁচবার চিঠি দিয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সঙ্গে কথা বলতেন তাহলে আজকের দিনে আমরা হয়তো বা রাস্তায় থাকতাম না উনি যদি আমাদের আশ্বস্ত করতেন যে কিছুদিনের মধ্যে ব্যবস্থা করবেন সেই জায়গায় আমরা এই ধরনের আন্দোলন করতাম না তার জন্য দায়ী কারা তার জন্য দায়ী রাজ্যের প্রশাসন আমাদের সঙ্গে কথা বলছেন না আমরা টার্মিনেশন করতে চাইছি রাজ্য সরকার বলছে আমাদের চাকরি চলে গেছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব শিক্ষা ডাইরেক্টর সবার কাছে আবেদন করছি আপনারা আমাদের টার্মিনেশন কপিটা দিন আপনারা দেখলেন যে সিটি সেন্টারের সামনে থেকে যারা কালো দিবস পালন করছিলেন 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একটাই দাবি করছেন তাদের স্থায়ী সমাধান করতে হবে এবং এখনো পর্যন্ত প্রায় শতাধিক 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন কারণবশত তারা মৃত্যুবরণ করেছেন এবারে তাদের পরিবারগুলির দিকে কারা নজরদারি করবে এবং বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি ছিল সেগুলি একজন চাকুরিজীবীর ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা থাকে অর্থাৎ দারিদ্র সীমার উপরে বসবাসকারী মানুষদের সেটা কিন্তু 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা এখনও পেয়ে যাচ্ছেন অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে বিপিএল অন্তর্ভুক্ত যারা ছিলেন এবং যারা চাকুরি পাবার পর এপিএল অন্তর্ভুক্ত হয়েছেন তাদের এবারে কিন্তু চাকুরি নেই দীর্ঘ বহু মাস যাব তারা বেতন ভাতা পাচ্ছেন না কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই বিপিএল এপিএল কার্ডটাকে বিপিএল অন্তর্ভুক্ত করা হয়নি বা তাতে পরিবর্তিত করা হয়নি এ বিষয়টা নিয়েও কিন্তু নানা দাবি রয়েছে পরিবারের পক্ষ থেকেও পরিবার পরিজনদের পক্ষ থেকে এবং যারা ইতিমধ্যেই 10,323 যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা ইতিমধ্যেই আর আমাদের মধ্যে নেই তারা তাদের পরিবার পরিজনরাও কিন্তু তাদের ভরণ পোষণের দায়িত্ব কারা নেবে বা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা কারা চিন্তা করবে সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা বিভিন্ন সময় দাবিদাওয়া তুলছেন আমাদের প্রশ্ন একটাই যে গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষ হিসাবে দাবি দেওয়া আন্দোলন করা যেতেই পারে তবে এর মানে এটা নয় যে প্রশাসনের তরফ থেকে বারবার তাদের উপর বর্বরোচিত আক্রমণ করা হবে এটা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক নেতৃত্বরা সেটার দিকে দৃষ্টিগোচর করবেন সরকার এই বিষয়টার দৃষ্টিগোচরে আনার চেষ্টা করবে কিন্তু এই 10,323 কিন্তু একটা সংখ্যা নয় তারা সমাজের মেরুদণ্ড ছিল এবং আছে অর্থাৎ তারা শিক্ষক শ্রেণীর মানুষজন তাদেরকে শুধুমাত্র একটা রাজনৈতিক ফ্যাক্টর হিসেবে ব্যবহার করা তার আগেও আমরা দেখেছিলাম রাজনৈতিক ফ্যাক্টর হিসেবে ব্যবহার করা যাচ্ছিল 10,323 শিক্ষক শিক্ষিকাদের সেটা যেন আর না হয় এখনকার মতো সংবাদ এই পর্যন্তই আমাদের অন্যান্য আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার।